বিএনপি কিন্তু আমরা আন্দোলনে আছি। এখন আপনি দেখেন যে বিশেষ করে আপনি যে কথাটি বলেছেন 2014-15 আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে বিএনপিকে ফাঁসানোর জন্য অথবা পরিকল্পিতভাবে এমনভাবে কিছু ঘটনা ঘটানো হয়েছে যার দায় দায়িত্ব বিএনপির উপর দেওয়া হয়েছে, যার জন্য আপনি দেখবেন এবার আমরা বিশেষ করে এখন যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনে সারা বাংলাদেশে দেখেন বিএনপি অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে এবং যেই কয়টি জায়গায় আজকে সমস্যা হয়েছে সেখানে কিন্তু আন্দোলন মানে যে আমাদের কর্মসূচির উপর হামলা করেছে। আপনি যদি দেখেন ভোলাতে আমাদের কর্মসূচির উপর গুলি করে দুজনকে হত্যা করা হয়েছে, আপনি নারায়ণগঞ্জে দেখেন একটা প্রতিষ্ঠাবার্ষিকী সেখানে কিন্তু আন্দোলনও না, কারণ একটা জন্মদিন পালন এটা যে কোনো দলই করে, সেখানে আপনি দেখেন একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি যদি নাঙ্গলকোট দেখেন, আপনি যদি সিলেটে দেখেন অথবা রংপুরে দেখেন, এইসবগুলি প্রোগ্রামগুলো কিন্তু যে একটা দলীয়ের নিজস্ব দলীয় একটি কর্মসূচির মতো আমরা পালন করছি সেখানে পুলিশ বাধা দিচ্ছে। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এবং এই যে যে কয়টা প্রোগ্রাম আমাদের হয়েছে এর মধ্যে প্রায় 7,000 লোকে আসামি করে তারা মামলা দিয়েছে। এখন আপনাদের আমাদের একটা বক্তব্য, এমন কি কোনো ঘটনা ঘটেছে যে আপনি দেখবেন কোথাও যে বিএনপির লোকজন গিয়ে কার উপর হামলা করেছে? একটা ঘটনা আপনি কোথাও কোনো পত্রিকায়, একটা পত্রিকায় আসেনি, কিন্তু আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেই পেজে গত 10ই সেপ্টেম্বর আপনাদেরই করা একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে আপনাদের দলীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছেন এবং খুব উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এটি আপনাদের ভেরিফাইড ফেসবুক পেজে? আমি একটা কথা বলি যে আন্দোলন তো আমরা এখানে জাকারিয়া গাজল ভাইতে অনেক সিনিয়র লোক, রাইট, নজরুল ইসলাম বাবু আন্দোলন থেকে গড়ে উঠে আজকে কিন্তু আওয়ামী লীগের নেতা এমপি হয়েছে। কোন আন্দোলনে পুলিশের সাথে আপনার ধাওয়া পাল্টা ধাওয়া অথবা একটু সংকট হয় নাই এমন আপনি কোন আন্দোলনটা দেখেন? কিন্তু তার মাত্রাটা কতটুকু আপনাকে সেইটাকে লক্ষ্য করতে হবে। বরং আমাদের দেশে যে স্বীকৃত ব্যবস্থা যে পুলিশ এসে বাধা দেবে, পুলিশের সাথে একটু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হবে, এইটা আমাদের দেশে স্বীকৃত একটি আন্দোলনের পন্থা। কিন্তু এখন আপনার কী হচ্ছে? আপনি দেখবেন সরাসরি গুলি করে দিচ্ছে এবং সেই ধরনের পরিস্থিতিকে উদ্ভব হলে আপনি হয়তো পুলিশ অনেক সময় করে, কিন্তু আপনি এই যে কয়টা ঘটনায় পুলিশ গুলি করেছে সেই ধরনের একটা পরিস্থিতির কি উদ্ভব হয়েছে? বরং আন্দোলনকে আজকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাগুলি করছে। আপনি দেখেন যে নারায়ণগঞ্জে সেখানে পুলিশ কিন্তু, আপনি যদি ছবিটা দেখেন, আপনার যদি ভিডিও দেখেন যে বিএনপি নেতৃবৃন্দের সাথে কিন্তু পুলিশ কথা বলছে, পুলিশের সাথে কথা বলে বিএনপির নেতৃবৃন্দ কিন্তু শোভাযাত্রাটা নিয়ে আসছে। তো সেখানে ডিবির কর্ম পুলিশ অফিসারদের কাজ কি, তারা কিভাবে গুলি করে? সুতরাং এগুলি হলো পরিকল্পিত উস্কানি দেওয়া যাতে দায় দায়িত্বটা বিএনপির উপর চাপিয়ে দেওয়া যায়, সে কথাটি আমাদের নেতৃবৃন্দ বলেছে। এই যে ঢাকাতে আমাদের 3টা সম্মেলন সমাবেশ আজকে থেকে হয়ে গেছে, পাটির বিষয় একটা কালকে উত্তরে, আজকে সেগুনবাগিচা হল, আপনি দেখেন একটা জায়গায় কোনো বিশৃঙ্খল হয়েছে? কিন্তু যদি পুলিশ ইচ্ছা করে যে কোনো জায়গাতে একটা পরিস্থিতি তৈরি করতে পারে, এটা কোনো ব্যাপারই না। আমরা এটা বহু আন্দোলন সংগ্রামে দেখেছি যে এটা ইজি করা সম্ভব। একজন যেমন আমরা যখন ইলেকশন করতে গেছি 2018, আমরা দেখেছি আমরা যখন একটু প্রচারে নেমেছি হয়তো আমরা 50 জন সাথে নিয়ে নেমেছি, পিছন থেকে 10 জনকে ধরে নিয়ে যাচ্ছে, এইটা তো পুলিশের কাজ না। একটা পুলিশ হলে রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু তারা যদি একটি দলের পক্ষ হয়ে কাজ করে সেখানে তো প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আজকে আপনি র্যাবের কথা বলেছেন, আমরা কিন্তু বারবার বলেছিলাম যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটছে এবং নাম দিয়ে আমরা তারিখ দিয়ে আমরা বলেছিলাম। আজকে এখন বলা হচ্ছে বিএনপি লবিংয়ের কারণে এটা হচ্ছে। এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আছে অথবা বাংলাদেশের যেই অ্যাম্বাসিগুলি আছে তাদের তো পলিটিক্যাল উইংস আছে, এখানে তারা তো কাজ করে, তারা তো তথ্য সংগ্রহ করে। এবং আপনি দেখবেন এর আগে আপনাকে আমি একটা উদাহরণ দেই, 2015 সালে যখন আন্দোলন সংগ্রাম হচ্ছিল তখন কিন্তু UNDP থেকে জাতিসংঘ থেকে কিন্তু একজন এই যে এর জন্য আপনার এই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা দেখার জন্য তাদের ভাইস চেয়ারম্যান এসেছিলেন। পরের দিনে আপনার মনে থাকার কথা নিশ্চয়ই, এখন যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি বললেন যে উনি এসেছেন বাংলাদেশে মানবাধিকার নিয়ে ওনার কোনো কনসার্ন নেই। পরের দিনই কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আমি বাংলাদেশের মানবাধিকার দেখার জন্যই বাংলাদেশে এসেছি, এটাই আমার মূল এজেন্ডা। এক ঠিক, আপনি দেখবেন এই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার মিসেল কিছুদিন আগে এসেছিলেন, উনি 9 পৃষ্ঠার একটি রিপোর্ট বাংলাদেশের উপর দেখেছেন এবং উনি কিন্তু বারবার বলে গেছে যে বাংলাদেশে যে এই বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, গুম হচ্ছে, এটা একটা
তদন্ত হওয়া উচিত এবং জাতিসংঘ যেই ধরনের সহযোগিতা করা দরকার আমরা সেই ধরনের সহযোগিতা এবং উনি তো এটাও বলেছেন যে সর্বোচ্চ তদন্তের সহযোগিতা করা হবে বলে সরকার প্রধান আশ্বাস দিয়েছেন না 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 দিচ্ছেন কিন্তু আপনি দেখলেন আমাদের আইনমন্ত্রী কি বলেছে আনিসুল হক সাহেব সেই নয় পৃষ্ঠা রিপোর্টের ধারে কাছে যায়নি ওগুলো চার লাইনের যেখানে রোহিঙ্গা সম্পর্কে বলেছে উনি শুধু ওই কথাটাই ফোকাস করেছে যে উনি শুধু রোহিঙ্গার ব্যাপারে কথা বলেছে অন্য কোনো ব্যাপারে কথা বলেনি যার জন্য জাতিসংঘ থেকে কিন্তু পরবর্তীতে প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে এই বক্তব্য সঠিক নয়।